টাইমস্কেল বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বুধবার সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকেরা এই কর্মসূচি পালন করেন আমাদের প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়াল জানান তারা বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত স্মারকলিপি প্রদান করেন নতুন এই জারিকৃত টাইমস্কেল সিদ্ধান্তের ফলে আটচল্লিশ হাজার সাতশো জন শিক্ষক দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে বক্তারা জানান